হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি শুরু করছি বিকেল থেকে, তো সন্ধেবেলা আর সন্ধে 6টার সময় কী নাস্তা করবো কী নাস্তা করবো ভেবে ভেবে দেখলাম ফ্রিজে আমার নান রুটি আনা ছিল, নান রুটি হচ্ছে 3 পিস, আমি এখন ওভেনে গরম করে তারপর বিকেলের নাস্তাটা করে নিব। তো এক এক দিন আসলে এক এক রকম নাস্তা করতে ভালোই লাগে, আর আমার কাছে নান রুটি বরাবরই বিকেলবেলায় চা দিয়ে খেতে খুবই মজা লাগে, আমার মাঝে মাঝে এটা এনে রাখা হয়। তো এই যে ওভেনে আমি দিয়ে দিলাম 1 মিনিটের জন্য, আর আমি সেদিন যে ওভেন প্রুফ বাটিটা কিনে এনেছি আমার আগের ব্লগে সেই ভিডিওটা আছে, তো এই বাটিটা খুবই কাজের, খুবই কাজের, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এদিকে দেখি পুরনো বিছানা, পুরো বই, ওর রং পেন্সিল সব দিয়ে একদম এলোমেলো করে রেখেছে। তো ওভেনে আমি হচ্ছে রুটিটা গরম করতে দিয়ে ওর বইগুলো গুছিয়ে নিয়েছিলাম। আসলে বাচ্চা কাচ্চা থাকলে, যে ঘরে বাচ্চা কাচ্চা আছে সে ঘর একটু এলোমেলো বেশিই হয়, মানে আপনি 10 বার গুছাবেন ওরা 10 বারই এলোমেলো করবে। এই যে আমার রুটিও গরম হয়ে গিয়েছে, এখন আমি নাস্তাটা করে নিব। তো রুটি গরম করার পর একদমই তুলতুলে হয়ে গিয়েছে। আমি এদিকে নাস্তা করছিলাম আর পুরনো বেসিনে পানি ছেড়ে একদম পুরো ডাইনিং রুমটা পানিতে ভরিয়ে ফেলেছিল, আমি যতবার বন্ধ করছিলাম ও ততবার আমার উপর রেগে যাচ্ছিল আর বারবার বলছিল আমি কেন এটা বন্ধ করছি। আসলে মানে কোন দিক রেখে কোন দিক সামলাবেন, আপনি একদম নাজেহাল অবস্থায় হয়ে যাবেন। এই বয়সটা ওদের জন্য কি যে একটা বিপজ্জনক, দেখা যায় ওরা তো ঠিকমতো বুঝে না, একটার পর একটা কাজ অগোছালো করেই ফেলে। তো আমি রাতের জন্য এখানে বেগুন আলু দিয়ে মাছ রান্না করছিলাম, তো মাছটা বসিয়ে দিয়ে আমি দুপুরবেলার বেঁচে যাওয়া ঢেঁড়স ভাজি আর করলা ভাজি একসাথে করে মিক্সড ভাজি করে নিব। পূর্ণর বাবা রাতের বেলায় ভাত খায় না, ওর জন্য রুটি বানাতে হয়, তো আমি ওর জন্য রুটি বানাবো আর রুটি দিয়ে এই ভাজিটা যেন খেতে পারে সেজন্য আমি খুব ভালোভাবে মিক্সড করে একসাথে একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো কাজের ফাঁকে ফাঁকে পানি খাওয়াটা আমার একটা অভ্যেস, এই অভ্যেসটা আমার কাছে ভালোই লাগে, এটা সবারই করা উচিত, কারণ আমরা সারাদিন যে পরিমাণ কাজ করি গৃহিণীরা প্রচুর কিন্তু ঘাম ঝরে, আর এজন্য দেখা যায় প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে পানি খেয়ে নিলে কিন্তু একটু হলেও ক্লান্তি দূর হয়। তো আমি এখন রুটি বানাতে চলে যাব, সন্ধে প্রায় 7:30টার মতো বেজে গিয়েছে, আমি রুটিটা বানিয়ে অমনি হচ্ছে ভিডিওটা আপলোড মানে এডিট করছিলাম আপলোড করার জন্য। তো এই যে আমি পানিতে রুটি করার জন্য আটাটা ডো করে নিচ্ছি, আর আমি কিন্তু রাতের বেলায় সকালের জন্য রুটি করে রাখি, কিভাবে আমি ফ্রোজেন পদ্ধতিতে রেখে দেই সেটাও এই ভিডিওতে দেখাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি ফ্লোরে বসে পড়েছি রুটিটা বানানোর জন্য, পূর্ণ অনেক ডিস্টার্ব করছিল, বিশেষ করে রুটি বানানোর সময় ও কিন্তু ভীষণই ডিস্টার্ব শুরু করে, ও বানাতে চায় কি করব, মানে ওর ছোটো ফিরি বেলুন সেগুলি ও কোনোভাবেই নেবে না, শুধু আমার বড়গুলি এগুলো নিতে চায়। বাচ্চাদের আসলে যে জিনিসটা ধরতে নিষেধ করা হয় সেই জিনিসটাই ওরা আগে আগে ধরে। তো এই যে আমি রুটিগুলো এখন বানিয়ে নিব, আমি মোট 5টা রুটি বানিয়েছিলাম, এরকমই বানানো হয়, আমি আবার রুটি খেয়ে থাকতে পারি না, আমাকে ভাতই খেতে হয়। তো যাই হোক, পূর্ণ হয়তো বা যখন বড় হবে তখনই রুটি খাওয়ার অভ্যাসটা করব, কারণ এখন তো ও ছোট, দেখা যায় যে ওর পিছনে দৌড়াদৌড়ি করে কাজ করে সব কিছু করার পর শরীরে এতটুকু এনার্জি আসে না। তো আমি রুটি বানিয়ে নিয়ে পূর্ণকে দিয়ে দিয়েছি, রুটি আমার বানানো শেষ, ও এখন পিড়ি বেলুন নিয়ে রুটি বানাচ্ছে, ও এইটুকু কাজ করে পুরো ডাইনিং রুম একদম এলোমেলো করে ফেলেছে, যেহেতু ফ্যান চলছিল, ফ্যানের বাতাসে চারদিকে আটা ময়দা সব ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তো ওকে এখানে বানাতে দিয়ে খেলতে দিয়ে আর কেউ খেলছিল, আর আমি কিচেনে রুটিগুলো হালকা করে সেঁকে নিয়েছিলাম, আমি যেই রুটিটা ফ্রোজেন করে রাখবো 3টা রুটি সেই 3টা রুটি আমি হালকাভাবে এভাবে একটু গরম করে নিব, এভাবে রাখলে আপনি 2-3 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি এভাবে অনেক আগে বেশি বেশি করে সংরক্ষণ করতাম যখন পূর্ণ ছিল না, রুটি বেশি করে বানাতে পারতাম, এখন তো আসলে বেশি করে একসাথে বানাতেও পারি না, এই জন্য সংরক্ষণও বেশি করতে পারি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।